দীর্ঘ 14 দিন পর হৃদয় ফিরল ঘরে, তবে জীবিত বা সম্পূর্ণ মৃতদেহে না। গহীন পাহাড় থেকে উদ্ধারকৃত খণ্ডিত দেহাবশেষ হাড় হয়ে ফিরল সে। অ্যাম্বুলেন্সে থাকা প্লাস্টিকে মোড়ানো হৃদয়ের দেহের খণ্ডবিশেষ দেখে তার বাবা বলতে থাকেন, আর ফোয়ারে আর হলদ দে, আয় গরদ লই যেইম। এরপর বিলাপ আর খাঁদতে খাঁদতে কোলে করে নিজের ছেলের দেহের খণ্ডবিশেষ ঘরে ঢুকান তিনি। ঘরে ঢুকানোর পর সৃষ্টি হয় আরেক করুণ দৃশ্যের। হৃদয়ের মা বাবা ছেলের দেহের খণ্ডবিশেষ জড়িয়ে ধরে কান্না আর বিলাপ করতে থাকেন। ঘরে থাকা স্বজনদের কান্নায় বাড়ি হয় চারপাশ। কিছু পর দেহাবশেষ নিয়ে যাওয়া হয় পারিবারিক কবরস্থানে। সেখানে দাদির কবরের পাশে তাকে কবরস্থ করা হয়। বলছিলাম, চট্টগ্রামের রাউজানের অপহরণের 13 দিন পর গহীন পাহাড় থেকে খণ্ডিত দেহাবশেষ উদ্ধার হওয়া শিবলী সাদেক হৃদয়ের কথা। আজ 12 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 5টার দিকে তার খণ্ডিত দেহাবশেষ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। গতকাল 11 সেপ্টেম্বর সোমবার সকাল 11টার দিকে রাঙ্গামাটি কাউকালী উপজেলার গহীনে বালুটিলা নামক পাহাড় থেকে তার খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। তার দেহাবশেষ নিয়ে ফেরার পথে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় ঘটনার প্রধান আসামি উমং চিং মারমা। তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত 28 আগস্ট রাতে চট্টগ্রামের রাউজানের কদুলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার মুরগি খামার থেকে অপহরণ করা হয় হৃদয়কে। সেই উপজেলার কদুলপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের রওশন আলী কেরানির বাড়ির পিকআপ ড্রাইভার মোহাম্মদ শফির ছেলে। অপহরণের 2 দিন পর অপহরণকারীরা মায়ের মুঠোফোনে ফোন করে কথা বলিয়ে দেয় হৃদয়ের সাথে। তখন 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। সাড়া না পেয়ে 2 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরদিন 1 সেপ্টেম্বর হৃদয়ের বাবা 2 লাখ টাকা নিয়ে বান্দরবন জেলা সদরের পূর্ব নির্ধারিত জায়গায় গিয়ে দুজন লোকের হাতে টাকা তুলে দেন। তাদের বলা হয় হৃদয়কে ছেড়ে দেওয়া হয়েছে, বাড়িতে চলে যাবে। আজ 14 দিন পর হৃদয় ফিরল ঘরে, তবে খণ্ডিত দেহাবশেষ হয়ে। মোহাম্মদ রায়হান ইসলাম, RT24, চট্টগ্রাম।